বলো বাংলাদেশের ইলিশ দেড় কিলো ওজন, এর দাম হলো ১৯৫০ টাকা, ঠিক আছে? মাকে চোখে পাখে বাংলাদেশ সত্যিকারের বাংলাদেশ তো অরিজিনাল গ্যারান্টি সমেত দাদা কাটো। আচ্ছা কাটবো, আর কি মাছ আছে? আর ভেটকি আছে, পমফ্রেট আছে, গলদা চিংড়ি আছে, পাবদা আছে, এটা ভোলা ভেটকি না দাদা? এটা এটা চিতল আছে, আগের দিন তো আপনারা দেখছিলাম ভোলা ভেটকি, এটা বড় আর্ট, বাংলাদেশে আর্ট। দশটা বেজে গেছে, নমস্কার বন্ধুরা, কলকাতা নিউ জার্সি চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা এই রান্নাটা দেখুন, এটা খুব ভালো খেতে, আর একটু রিচ কিন্তু খুব ভালো খেতে, আর রান্না করাটা একদমই সুবিধে। আমরা এই মাছটা বিজয়গড় বাজার থেকে সেদিনকে আমার ছেলে কিনে নিয়ে এসেছিল। আচ্ছা, দই ইলিশ রান্না করতে আমি অলরেডি মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে 5 মিনিট ধরে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এই বাটিতে আছে দই, দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই 3টে মাছের জন্য বড় চামচে 2 চামচ দই নিয়েছি। আর এখানে আমি সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা সামান্য নুন দিয়ে ভালো করে বেটে নিয়েছি। এবারে এই দইটা আর সর্ষে বাটাটা একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি কি করছি, এই যে সসপ্যানটা আছে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে নিচ্ছি। দিয়ে তার মধ্যে আমি এই মিশ্রণটা যেটা করে রেখেছি, দই সর্ষে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে, সেই মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এর মধ্যে খুব সামান্যই হলুদ লাগবে, মাছটার রংটা দেখতে একটু সাদাতে সাদাতে হবে। তার উপরে সামান্য, মানে সামান্য মানে যাই হোক অল্পই, এর মধ্যে আমি কড়াইতে দেখুন কড়াইতে আমি অলরেডি জল ফুটতে দিয়ে দিয়েছি, জল ফুটেও গেছে। এবারে আমি তার মধ্যে এটা বসিয়ে দেব, কিন্তু এমন ভাবে জল দেবেন যাতে এই জলটা গিয়ে যখন ফুটে উঠবে সসপ্যানের মধ্যে যেন না লাগে। এবারে আমি তার মধ্যে এই ঢাকাটা দিয়ে দিলাম, ঢাকাটা দিয়ে একটা নোড়া দিয়ে চাপা দিয়ে দিয়ে 10 মিনিট 10 সেকেন্ড রাখবো। দেখুন হয়ে গেছে আমার দই ইলিশ, একদম ইজি রান্না। আপনারা নিশ্চয়ই করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক তো করবেনই, আর আপনারা নিশ্চয়ই রান্না করে খাবেন, কিন্তু এটা খুব ভালো খেতে হবে, সবাই খুব পছন্দ করবে। গরম গরম ভাতের সাথে ইলিশ মাছের দই ইলিশ খুব সুন্দর, দুর্দান্ত খেতে। আমি আবার পরে আরেকটা নতুন রান্না নিয়ে আপনাদের কাছে আসবো।